মতের বিরুদ্ধে গেলেই এদেশে জামাত শিবির ট্যাগ দেওয়া হয়, বললেন আজাহারি। মিজানুর রহমান আজাহারিকে নিয়ে ধর্ম প্রতিমন্ত্রীর মন্তব্যের এবার কড়া জবাব দিলেন আজহারি। ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারিকে জামাতের প্রোডাক্ট বলে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ যে মন্তব্য করেছেন তার কড়া জবাব দিয়েছেন আজহারি। বুধবার রাত 12:45 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া দীর্ঘ স্ট্যাটাসে তিনি ধর্ম প্রতিমন্ত্রীর এ মন্তব্যের জবাব দেন। আজহারি ফেসবুকে লেখেন, তিনি কোনো রাজনৈতিক দলের এজেন্ট বা প্রোডাক্ট নন, কোনো সংগঠনের টাকায় তিনি পড়ালেখা করেননি, নিজের চিন্তা আর মতের বিরুদ্ধে গেলেই এদেশে একটি সস্তা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় বলেও লেখেন আজহারি। আজহারি লেখেন, তিনি ইসলামের একজন দায়ী, দিনের খেদমতে তিনি কাজ করে যাচ্ছেন, ইসলামের মধ্যমপন্থার সৌন্দর্যকে প্রমোট করাই তার উদ্দেশ্য। পাঠকদের উদ্দেশ্যে আজহারির সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। আজহারি লেখেন, আমি কোনো দলের এজেন্ট বা প্রোডাক্ট নই, আর কোনো রাজনৈতিক দলের অর্থায়নে আমার শিক্ষাজীবনও কাটেনি। মিথ্যাচার যেন এদেশে মহামারীতে রূপ নিয়েছে, আর সেটি যখন প্রকাশ্যে গণমাধ্যমে দেশে কোনো উচ্চপদস্থ দায়িত্বশীলের মুখ থেকে প্রকাশ পায়, তখন আফসুস আর হেদায়েতের দোয়া ছাড়া আর কিছুই করা থাকে না। নিজের চিন্তা আর মতের বিরুদ্ধে গেলেই এদেশে একটা সস্তা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, আর সেটি হলো জামাত শিবির। এবার আপনি মুক্তিযোদ্ধার সন্তান হন অথবা মনে প্রাণে একজন প্রকৃত দেশপ্রেমিক হন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ভিন্নমতকে দমনের এই অপকৌশল পুরো জাতির ভাগ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। একজন দায়ী ইল্লাল্লাহর কোনো দল নাই, তিনি সব দলের সব মানুষের, তাদের দলীয়করণ না করে ব্যাপকভাবে দিনের খিদমতের সুযোগ করে দেওয়া উচিত। দেশের সব দলের মানুষ যেন তাদের দ্বারা আলোকিত হতে পারে সেটির পরিবেশ থাকা উচিত। আমি সরকার বিরোধী নই, আমি অন্যায় বিরোধী, তাই কোনো অন্যায় দেখলে সে ব্যাপারে কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব। এবার সে অন্যায় যেই করুক না কেন, যে দলই করুক না কেন, ব্যক্তিগতভাবে এদেশের রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। সোশ্যাল অ্যাক্টিভিটি ও দাওয়াহ অ্যাক্টিভিটি এ দুটি কাজে হলো আমার আগ্রহের মূল কেন্দ্রবিন্দু। আমার মিশন হলো এদেশে ইসলামের মধ্যমপন্থার সৌন্দর্যকে প্রমোট করা, যেটিকে আরবিতে বলে আল ওয়াসাত ইয়াহ, জীবনযাপনের ভারসাম্য। জীবনযাপনের ভারসাম্য, চিন্তায় ভারসাম্য, কাজের ভারসাম্য এবং আচরণে ভারসাম্যপূর্ণ মুসলিম তৈরি করা। ভিন্নমতের ব্যাপারে আমি বরাবরের মতো শ্রদ্ধাশীল, সব মুসলমানকে আপন ভাইয়ের মতো শ্রদ্ধা করি ও ভালোবাসি, তাদের নাজাতের জন্য মন ভরে দোয়া করি। কারো পিছু লেগে থাকা, কাদা সরাসরি করা এবং কোনো মুসলিম ভাইয়ের ব্যাপারে অন্তরে হিংসা পুষে রাখা পছন্দ করি না, কারণ ইসলাম আমাকে এটি শেখায়নি, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শও এমনটি নয়। আমি চাই বিভিন্ন ঘরানার আলেমরা সহনশীলতার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা করুক, তাদের উদারতার প্রভাব পড়ুক দেশের সব শ্রেণীর মানুষের মাঝে, সংকীর্ণতা আর হীনমন্যতা পরিহার করে দিনের সব দায়ীরা কোরআন সুন্নাহর সুধা বেলাতে থাকুক পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে। প্রসঙ্গত, দুদিন আগে রাজধানীতে এক অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আজহারির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আজহারি মাঝহারিরা তলে তলে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন, আর এরই প্রেক্ষিতে উপরোল্লিখিত স্ট্যাটাসের মাধ্যমে তার কড়া জবাব দিয়েছেন আজহারি। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আরএস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।